সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। চৈরপ্রীতিময় জীবনে মানুষ রাস্তা খুঁজে নির্সন্ধানে। হ্যাঁ নিশ্চয়ই, নীর স্বেচ্ছাসেবী সংগঠন খোদামবাড়ি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর প্রতিষ্ঠা লাভ করে মানব দরদে মন নিয়ে পয়লা সেপ্টেম্বর 2021 গুটি গুটি পায়ে পথ চলা শুরু। আজ প্রথম নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সমস্ত বিদ্যালয়গুলিতে স্বাস্থ্য সচেতনতা নিয়ে মাস্ক বিতরণ করেন। উপস্থিত ছিলেন নীর স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানীয় সভাপতি সুমিত কিরি, সম্পাদক দীপঙ্কর প্রধান, সহসভাপতি অমিত শাহ, কোষাধ্যক্ষ নবরঞ্জন মাইতি সহ সকল সভ্যবৃন্দ। দেখছি কেননা সত্যি কথা বলতে এই নীর স্বেচ্ছাসেবী সংস্থাটা শুনলাম যে 2021 সেপ্টেম্বরে তারা বোধহয় প্রথম স্থাপিত হয়েছে। যাই হোক, তাদের যে এই প্রয়াসটাকে সাধুবাদ জানাই, এবং শুধু তাই নয়, ওনারা আরও যে প্রকল্পগুলোর কথা বললেন অবশ্যই সেগুলোকে স্বাগত জানাই, এবং আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বা এবং ব্যক্তিগতভাবে ওনাদের পাশে থাকবো, এইটুকু অঙ্গীকার করছি। আপনার নাম? আমার নাম ডক্টর সৈবাল জানা, প্রধান শিক্ষক খদামবাড়ি ইউনিয়ন। বলার বলতে দীর্ঘ 22 মাস যাবৎ ছাত্রছাত্রীরা প্রায় শিক্ষাঙ্গন থেকে দূরে ছিল, তারা নতুন করে পাড়ায় পাঠশালা কিংবা আবার আগামী দিন থেকে বিদ্যালয় খুলছে। এই একটা সন্ধিক্ষণে আমরা চাইছি তাদেরকে একটু সমাজ সচেতনতামূলক করে তুলতে, করোনা সম্পর্কিত যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো যাতে তারা মেনে চলে, তার ক্ষুদ্রতম প্রয়াস হিসাবে আমরা ছেলেদের হাতে ছাত্রছাত্রীদের হাতে মাস্কটা তুলে দিচ্ছি। আগামী দিনে আমরা চাইছি আরও বৃক্ষরোপণের দিকে নজর দিতে, যারা ষাটার্ধ ব্যক্তি আছে তাদেরকে আমরা তাদের রিকোয়ার মতো প্রয়োজন মতো আমরা ইনহেলার তুলে দিতে চাইছি, কিংবা যে সমস্ত গার্লস স্কুল আছে তাদের হাতে আমরা স্যানিটাইজার এবং ন্যাপকিনগুলো তুলে দেবো। এছাড়াও কিছু রয়েছে। আজকে আর কী কী কর্মসূচি নিয়েছেন? আজকের আমাদের এই অঞ্চলে যতগুলো স্কুল আছে, খোদামবাড়ি 1 নম্বর অঞ্চলে প্রায় 14টা প্রাইমারি স্কুল আছে, 6টা শিশু শিক্ষা কেন্দ্র আছে, 4টা হাই স্কুল আছে এবং 1টা MSK আছে, সবার হাতেই আমরা চাইব এই মাস্কগুলো তুলে দিন। আপনার নাম? আমার নাম নবরঞ্জন মাইতি। আর এই সংগঠনের কোন পদে আছেন? আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145।